খাগাছড়িতে দুদিনের ভারী বর্ষণে পাহাড়ি ঢলে চেঙ্গি নদীতে পানি বৃদ্ধি পাওয়ায় দুর্ভোগ বেড়েছে মানুষের পানি বন্দি হয়ে পড়েছে শতাধিক পরিবার শুক্রবার ভোর থেকে খাগাছড়ি সদরের মুসলিম পাড়া বিহিদিবাগ কালাডেবাগ গঞ্জপাড়া ঠাকুরছড়া সহ চেঙ্গিপাড়ের নিম্নাঞ্চলের বাড়িতে পানি ঢুকে পড়ে গেলে দুই মাসের ব্যবধানে তিনবার পানি ঢুকে নিম্নাঞ্চল প্লাবিত হওয়ায় দুর্ভোগে পড়েছেন নদী ও ছড়ার পারে বসবাসকারীরা ভারী বর্ষণ অব্যাহত থাকায় দীঘি নালার মাইনে নদীর পানিও বাড়তে শুরু করেছে দীঘি নালার মেরুগ কবাখালী নদীর পাড়ের কৃষি জমি পানিতে তুলিয়ে গেছে প্রশাসন জানায় শহরের বিভিন্ন স্থানে দশটি আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে এদিকে বান্দরবানের নাক্ষুঞ্ছড়ি ও লামাপো জেলার নিম্নাঞ্চল গত দুই দিন ধরে প্লাবিত হলেও বৃহস্পতিবার রাত থেকে বৃষ্টি কমে যাওয়ায় নামতে শুরু করেছে পানি এছাড়া বিপদসীমার নিচে প্রবাহিত হচ্ছে মাতা ও নদীর পানি তাতে কিছুটা স্বস্তি ফিরতে শুরু করেছে জরমনে ওদিকে সকাল থেকে বৃষ্টি না হওয়ায় পানি কমেছে কক্সবাজারেও তবে চকরিয়ায় এখনও পানিবন্দী বহু মানুষ